ডেয়ারি স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওতে আপকামিং স্পোর্টস ইভেন্ট সম্পর্কে জানবো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক এই টপিক থেকে কোশ্চেন তৈরি হয় হোস্ট কান্ট্রি থেকে কিন্তু কোশ্চেন তৈরি হয় তো জায়গাগুলো ভালো করে দেখে রাখো কোনো না কোনো কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবে তো চলো দেখে নিই সামার অলিম্পিক সামার অলিম্পিক দু হাজার চব্বিশে হবে ফ্রান্সের প্যারিসে এবং দু হাজার আঠাশে হবে ইউনাইটেড স্টেটসের লস অ্যাঞ্জেলেসে দু হাজার বত্রিশে হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সামার অলিম্পিক থেকে কিন্তু কোশ্চেন হয় তো ভালো জায়গাটা দেখে রেখো তারপরে দেখো উইন্টার অলিম্পিক উইন্টার অলিম্পিক দু হাজার ছাব্বিশে হবে ইটালিতে সামার অলিম্পিকটা খুব ইম্পর্টেন্ট কমনওয়েলথ থেকে কিন্তু কোশ্চেন হয় এটাও ভালো করে তোমরা দেখে রেখো দু হাজার ছাব্বিশে কমনওয়েলথ গেম হবে ইংল্যান্ডে দু হাজার ছাব্বিশে কমনওয়েলথ গেম হোস্ট করবে ইংল্যান্ড তারপরে দেখো এশিয়ান গেম দু হাজার ছাব্বিশে এশিয়ান গেম হবে জাপানের নাগোয়াতে দু হাজার তিরিশে হবে কাতারে এবং দু হাজার চৌত্রিশে হবে সৌদি আরবে রিয়াদে খুব ইম্পর্ট্যান্ট জায়গা তোমরা ভালো করে দেখে রেখো হোস্ট কান্ট্রি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোয়েশ্চেন তৈরি হয় তারপর ফিফা দেখো ফিফা দেখো খুবই ইম্পর্টেন্ট তোমরা জানো দু হাজার বাইশে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল কাতারে ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে কানাডা মেক্সিকো ইউনাইটেড স্টেটসে মানে তিনটে দেশ মিলে হবে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে এবং দু হাজার তিরিশে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে মরক্কো পর্তুগাল স্পেনে দু হাজার চৌত্রিশে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সৌদি আরেবিয়াতে খুব ইম্পর্টেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ তোমরা ভালো করে দেখে রেখো তারপরে দেখো ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে হয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে মানে দু হাজার তেইশে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড উইনার হয়েছে স্পেন এবং রানার হয়েছে ইংল্যান্ড তারপরে দেখো ফিফা আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে হয়েছে ইন্দোনেশিয়া মানে দু হাজার তেইশে ফিফা আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছে ইন্দোনেশিয়া উইনার হয়েছে জার্মানি এবং রানার হয়েছে ফ্রান্স তারপরে দেখো এটা খুব ইম্পর্টেন্ট আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পঞ্চাশ ওভারে তোমরা জানো দু হাজার তেইশে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছে ইন্ডিয়া রানার হয়েছে ইন্ডিয়া এবং উইনার হয়েছে অস্ট্রেলিয়া দু হাজার সাতাশে সাউথ আফ্রিকা জিম্বাবা এবং নমিবিয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে এবং দু হাজার একত্রিশে হোস্ট করবে ইন্ডিয়া এবং বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রেখো তারপরে দেখো আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পঞ্চাশ ওভারের দু হাজার পঁচিশ হবে ইন্ডিয়াতে তাহলে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ হবে ইন্ডিয়াতে তারপরে দেখো ইম্পর্ট্যান্ট খুবই আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে হবে ইউনাইটেড স্টেটস ওয়েস্ট ইন্ডিজে দু হাজার ছাব্বিশে হবে আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে এবং দু হাজার আঠাশে হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে দু হাজার তিরিশে হবে ইউনাইটেড কিংডম আয়ারল্যান্ডে দু হাজার ছাব্বিশে আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা খুব ভালো করে মনে রেখে দিও তারপরে দেখো আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে সাউথ আফ্রিকা হোস্ট করেছে উইনার হয়েছে অস্ট্রেলিয়া এবং রানার হয়েছে সাউথ আফ্রিকা দু হাজার চব্বিশে আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে বাংলাদেশে এবং ছাব্বিশে হবে ইংল্যান্ডে তারপরে দেখো আইসিসি আন্ডার নাইনটিন ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশে হোস্ট করবে মালয়েশিয়া থাইল্যান্ড এবং দু হাজার সাতাশে হোস্ট করবে বাংলাদেশ এবং নেপাল তারপরে দেখো আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে হোস্ট করবে সাউথ আফ্রিকা এবং দু হাজার ছাব্বিশে হোস্ট করবে জিম্বাবাই নামিবিয়া এটা খুব ইম্পর্টেন্ট মেন্স ফিফা সরি মেন্স হকি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে হোস্ট করেছে ভুবনেশ্বর রাউট করলে উড়িশা ইন্ডিয়া তাহলে মেন্স হকি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে হোস্ট করেছে ইন্ডিয়া এবং উইনার হয়েছে জার্মানি রানার হয়েছে বেলজিয়াম দু হাজার ছাব্বিশে মেন্স হকি ওয়ার্ল্ড কাপ হবে বেলজিয়াম নেদারল্যান্ডস এবং আমস্টেলভিনে তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রেখো খুব ইম্পর্টেন্ট জায়গায় এখান থেকে কিন্তু কোয়েশ্চেন তৈরি হয় তারপরে দেখো ওমেন্স হকি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে হবে বেলজিয়াম আমি স্টেলভেন নেদারল্যান্ডসে এই ছিল কিছু হোস্ট কান্ট্রি থেকে খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এই টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন তৈরি হয় তো ভালো করে জায়গাগুলো দেখে রেখো আর এখান থেকে কোশ্চেন হলে কিন্তু তোমার অবশ্যই কমন পাবে তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুক অনেক নতুন নতুন ইনফরমেশন পাবে এবং আমি অনেক কিছু তোমাদের প্রোভাইড করবো যেগুলো তোমাদের আপকামিং এক্সামে কম্পিটিটিভ এক্সামে খুবই হেল্পফুল হবে সবাই ভালো থাকবে সুস্থ থেকো থ্যাংক ইউ সো ফর ওয়াচিং দিস ভিডিও